হজরতজি মাওলানা সাদ সাহেব দামাত বারকাতাহুমের ইস্যু নিয়ে এবার কথা বললেন এবং মুখ খুললেন সর্বজন শ্রদ্ধেয় ওলামা হজরত আলেমে দিন নদওয়াতুল ওলামার আল্লামা সালমান হোসেন নদভী সাহেব দামাত বারকাতাহুম। এই হিমালয়ান উপমহাদেশে যে কজন বিরাট মাপের ইসলামী ব্যক্তিত্ব একদিকে বুদ্ধিবৃত্তিক অঙ্গনে, ইতিহাস, সাহিত্য, সাংবাদিকতা, ইসলাম দর্শন, শিক্ষা, সাংস্কৃতিক দিক থেকে এই অঞ্চলের কোটি কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন, তেমনি এই সেই সঙ্গে আধ্যাত্মিক দিক থেকে অনাড়ম্বর সাধক পুরুষ হিসেবে মানুষের কাছে অনুকরণীয় আদর্শ হিসেবে পথিকৃতের ভূমিকা পালন করছেন, তাদের মধ্যে হচ্ছেন মাওলানা সালমান সাহেব নদভী দামাত বারকাতাহুম। তো হজরত আল্লামা সৈয়দ সালমান নদভী দামাত বারকাতাহুম একটি অনলাইন টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তাবলিগের বিষয় নিয়ে কথা বলেছেন এবং তার চুম্বকাক্ষ আমি যেখানে পাইছি পড়া লেখাটা এবং ভিডিওটাও পাইছি ওটা পড়ে শোনাইতেছি। তো মাওলানা সাদ সাহেবের নাম করে যে উনি বলতেছেন, মাওলানা সালমান সাহেব বলছেন যে মাওলানা সাদ সাহেবের নাম করে যেমন বয়ানের কাটপিস পাঠানো হয়েছিল ঠিক দেবন সেসবের উপর ভিত্তি করে মতামত দিয়েছিল। মাওলানা সাদ সাহেবের দামক বারকাতাহুম পরিপূর্ণ শ্রদ্ধা রেখে দেওবন্দের উপর একের পর এক লিখিত ও মৌখিকভাবে রুজু করেছেন মাওলানা সাদ সাহেব, যেখানে তাবলিগ জামাতের মতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এবং বৃহত্তম ধর্মীয় সংগঠনের একজন প্রধান একটা দেশের একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের দারুল ইফতার কথা মতো বারবার রুজু করেছেন, উচিত ছিল তার এই রুজুকে গ্রহণ করা, অথচ তা করা হয় নাই এবং সে না করে উল্টা ফেতনাকে উস্কে উস্কে দেওয়া হয়েছে। মাওলানা সাদ সাহেবের নাম দেওবন্দ দেওবন্দের অনুসারীরা বোঝা উচিত ছিল দেওবন্দ পুরো বিশ্বের জন্য নয়, যে পুরো বিশ্ব মুসলিম উম্মা তাদের কথায় চলবে বা চলতে হবে ব্যাপারটা এরকম না, এমনকি ভারতের অন্যান্য প্রদেশের দিনই শিক্ষা প্রতিষ্ঠান কেরালা তামিলনাড়ুতে দেওবন্দের কথা কোনো গ্রহণযোগ্যতাই রাখে না। দেওবন্দ অনুসারীদের কাছে দেওবন্দের যে মাকাম বা মর্যাদা সেটা মরক্কো, হিজাজ, লিবিয়া, মিশর, তিউনিশিয়াতেও নাই। দেওবন্দ অনুসারীরা এমনভাবে দেওবন্দের কথা উপস্থাপন করে যেন মনে হয় এটাই পুরো উম্মতের বিশ্ব মুসলিমের কথা মতবাদ, অথচ এটা একটা ধোকা, অনেক বড় ধোকাবাজি, প্রতারণা নিজেদের সাথে পুরো উম্মতকে, উম্মতের সাথে। মরক্কোর দারুল ইফতা বল কি বলছে, ইন্দোনেশিয়ার দারুল ইফতা কি বলতেছে, এর সবই আমাদের বিবেচনা করতে হবে। উম্মত অনেক বড় আর বিস্তৃত, হাজারো মত, পথ, আন্দোলন, সংগঠন, জামাত উম্মতের মধ্যে বিদ্যমান। যতক্ষণ পর্যন্ত না পুরো উম্মত কোনো বিষয়ের উপর একমত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো দোষের দেশের কোনো একটি দারুল ইফতার ফতোয়ার কোনো গুরুত্বই নাই, হাইসিয়ত নাই, একটি বড়জোর ওই বিশেষ গ্রুপের ফতোয়া হিসেবে বিবেচিত হবে। যারা তাদের অনুসারী, যারা তাদের ফতোয়াকে কবুল করেছে, তারা চাইলে তাদের ফতোয়াকে অনুসরণ করুক। আমার নজরে দেওবন্দের ফতোয়া, মাজাহেরের ফতোয়া, নাদোয়ার ফতোয়া, এটা যার যার নিজস্ব ফতোয়া, এসব ফতোয়াকে পুরো উম্মতের ফতোয়া মনে করা, শরীয়তের ফয়সালা মনে করা কখনোই উচিত হবে না। উম্মত অনেক বড়, আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, উত্তর থেকে দক্ষিণ লাখে লাখে ওলামা রয়েছেন, আর এখন ইন্টারনেটের মাধ্যমে যে ধরনের ইজমার কথা বলা হচ্ছে তা অতীতে কখনোই ছিল না, এখন এর কোনো গ্রহণযোগ্যতাই রাখে না, ভবিষ্যতেও থাকবে না। মাওলানা সাদ সাহেব দামাত বারকাতাহুম সাহেবের চিন্তাভাবনা কথা নিয়ে যদি দেওবন্দের কোনো আপত্তি থাকে তো তারা দেওবন্দের অনুসারী, তারা সেটা মানুক, কিন্তু পুরো উম্মত তো দেওবন্দের অধীন নয়, না হিন্দুস্তান অধীন, না পাকিস্তান অধীন, না বাংলাদেশ অধীন, আর পুরো দুনিয়ার কথা তো বাদই দিলাম, আর তাবলিগ জামাত তো পুরো বিশ্বব্যাপী বিস্তৃত, আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, এরকম একটি জামাত যারা সুর দুনিয়াতে বিস্তৃত, সেই জামাত নিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার দেওবন্দের মতো একটি আঞ্চলিক প্রতিষ্ঠানের নাই, যে দেওবন্দরা নিজেও জানে আমরাও জানি দেওবন্দের একটি মাকাম কিংবা এখতিয়ার আছে, কাদেরকে তারা ফয়সালা দিবে সেই মাকাম অনুযায়ী তারা তাবলিগ জামাত নিয়ে কথা বলার অধিকার রাখে না। দেওবন্দের ফতোয়ার আরব দেশগুলোতে অচল, মিশরের ফিকি মহালে অচল, মরক্কোতে অচল, লিবিয়াতে অচল, আফ্রিকাতে অচল, ইংল্যান্ডে অচল। সো এই ফতোয়ার উপর চিন্তা করে যারা মাওলানা সাদ সাহেবের ইস্যুতে হাহা করতেছে তাদের জন্য বেশি বেশি দোয়া করা, বলছে যে এই সমস্ত কথাগুলো কে বলছেন ভাই, নিজে আমি তাহাকিক করি, এই সমস্ত কথা বলছেন আল্লামা সালমান সাহেব নদভী দামাত বারকাতাহুম, যার একটা কথায় ইন্ডিয়ার লাখো লাখ ওলামা চলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।